রবিবার মহালয়ার পূর্ণ লগ্নে রাজ্যের বিভিন্ন জেলার দুর্গাপুজোগুলির ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার 9টি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সর্বজনীন দুর্গোৎসব কমিটি, অমৃতায়ন সংঘ কাকদ্বীপ, কুলপি ব্লক সর্বজনীন দুর্গোৎসব, সর্বজনীন শিশু দুর্গোৎসব রামগঙ্গা যুব সমষ্টি সমিতি, পদ্মপুকুর ইউথ ক্লাব, পদ্মপুকুর পানিপুর ফুলতলা দুর্গোৎসব, বর্ধমান শহরের আলমগঞ্জ বারোয়ারি সবুজ সংঘ, লালটু স্মৃতি সংঘ, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের দুর্গাপুজো, এছাড়াও মেমারি হাসপাতাল পাড়া সার্বজনীন, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দক্ষিণ শ্রীরামপুর সার্বজনীন, কাল্লার পুরাতন বাসস্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি, সেনাপাড়া সার্বজনীন দুর্গোৎসব ও কাটোয়ার নগর সবুজ সংঘের পুজো। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজোর উদ্যোক্তা রাসবিহারী হালদার জানান, তাদের পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, তার জন্য তারা আপ্লুত। 40তম বর্ষ আমাদের এবারের পুজোর ওপেন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভ সূচনা করলেন ভার্চুয়ালি। আজকে আমাদের থিম আমেরিকার আদিম মানবের ভক্তি, নারী শক্তি, এবং আমাদের প্রতিমা বিশেষ আকর্ষণ বিভিন্ন রকম ফল এবং বীজ দিয়ে তৈরি। বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে এবং প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। এবারে আমরা আগের বার প্রচুর পুরস্কার পেয়েছিলাম, আশা করছি এবারে অনেক আরও বেশি পুরস্কার পাবো। এখানে আমরা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করেছি। এখানে বিভিন্ন রকম শুকনো ফল ইউজ করা হয়েছে, বিভিন্ন পাটকাঠি থেকে শুরু করে বিভিন্ন রকম মূর্তি আমরা ইয়ে করেছি, টোটালটাই পরিবেশ বান্ধব, খুব ভালো লাগবে সকলের। বাজেট প্রায় আমাদের 20 লক্ষ টাকা বাজেট আছে। প্রচুর জনসংখ্যা হবে, কারণ সকলের খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে যেরকম থিম আমরা করেছি এবারে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।